বিপুল বাইরে মানুষ নিয়ে আন্দোলন করছে, আমাকে আগে বলেননি কেন? আর আমি তো এখানে থেকে কোনো শব্দ পাচ্ছি না। এখানে শব্দ আসে না স্যার, অনেক উপরে তো। মাটি থেকে অনেক বেশি উপরে। আসলে আগে বলার সময় পাইনি, এত কিছু হয়ে গেল আপনার আসার পর থেকে। আমি এখনই ফোন করব, কথা বলবো আমি বিপুলের সাথে। এখন আচ্ছা, আন্দোলনটা কি নিয়ে হচ্ছে? শিশু কানন যেন হ্যান্ডওভার না হয় সেজন্য, শিশু কাননে ওখানে যেন কোনো স্থাপনা না হয় সেজন্য। ওরা চায় না ঢাকার আর কোনো সবুজ গাছপালা ধ্বংস হোক, এইসব আর কি। আমি এখনই কথা বলছি ওর সাথে। কথা বলে কি হবে? সবুজ গাছপালা ধ্বংস হোক সেটা আমরাও চাই না। কত শত বছর ধরে এই বন তৈরি হয়েছে, কে চায় এটা বিনাশ করতে? আর ওখানে অনেক দুর্লভ প্রজাতির গাছ আছে মিঠু, এখনো অনেক দেশে প্রকৃতি রক্ষা করে অনেক বড় বড় মার্কেট হচ্ছে, এয়ারপোর্টও হচ্ছে, তোমরাও সেটা করো না? সেটা সম্ভব না। কেন? কারণ ভাইয়া যে ডিজাইন করেছে তাতে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা হয়নি গাছপালার জন্য। সরি, আই এম লেট, আমাকে ক্ষমা করবেন। জামিল সাহেব কেমন আছেন? জি ভালো আছি। আপনার সঙ্গে মিট করে খুবই ভালো লাগলো। ধন্যবাদ। Harlan, be a show stealer. Available at Harlan stores. রেহেনুমা, আপনি ভালো আছেন স্যার? তুমি এখানে? ও এখন ভারপ্রাপ্ত প্রধান আমার শিশু কাননে। তাই নাকি? দারুণ ব্যাপার মনে হচ্ছে। আপনার বসুন না, বসুন প্লিজ। স্যার, আপনি তো দেখে এসেছেন যে নিচে আন্দোলন হচ্ছে, পুলিশে ফোন দেব? থাক, দরকার নেই। এসব প্রতিবাদ সমাবেশ এগুলো তো হবেই, এর ভেতর থেকেই আমাদের কাজ করতে হবে। তা রেহেনুমার গল্পটা কি? ও কি করে এখানে? কিছু মনে না করলে আমরা কি কাজের কথায় আসতে পারি? আসলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। নিশ্চয়ই। তা সুমিত, মিজান আর লুবনা ওরা কোথায়? ওরা কি আসবে না? কি হলো, কথা বলছো না কেন? আসলে আমাকে দেখার পর মিজান আর লুবনা সিদ্ধান্ত নিয়েছে আমার সাথে কোনো রকমের কোনো মিটিংয়ে ওরা বসবে না। ও, কিন্তু সুমিত, তুমি যাও, ওদেরকে গিয়ে বলো এখানে আসতে, বলবে ইটস মাই অর্ডার, এবং সেটা এক্ষুনি। আর যদি না আসে? আর বলতে হবে না স্যার, আমি এক্ষুনি গিয়ে ধরে নিয়ে আসছি। রেহেনুমা, তোমার সব কথাই শুনেছি আমি, শুনেছি এবং কষ্ট পেয়েছি। এখন তুমি ভালো আছো তো? এমন ভালো আর কখনো ছিলাম না। এক্সকিউজ মি,